পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের জামুরিয়া রানীগঞ্জ শিল্প তালুক হিসেবে পরিচিত। এখানে প্রচুর জমি পড়ে আছে, কিন্তু জমি সমতল নয়, অসমতল জমি এবং একমাত্র বর্ষার জলে ভরসা, তাই চাষও ঠিক মতন হয় না। এবং শিল্প না থাকার জন্য এখানকার বেকার ছেলেরা খুবই অসুবিধায় পড়ে আছে। ঠিকাদার আন্ডারে কাজ বা কোনো দিনমজুরি কাজ করে কোনো রকম তারা দিন যাপন করছেন। এবং জামুরিয়ার যে কয়েক হাজার হেক্টর জমি রয়েছে যেগুলো চাষ আবাদ সেভাবে হয় না, চাষবাস না হওয়ার ফলে এখানকার জমি পড়ে রয়েছে। চাষ আমাদের একদম হয় নাই, কেন সময়ে জল পায় নাই, তার জন্য আমাদের সব খরা ডিক্লেয়ার হয়ে গেছে। তো এখানে তো প্রচুর জায়গা পড়ে রয়েছে, প্রচুর জল বেগরে চাষ হয় না, পড়ে থাকবে কি? তো এখানে যদি ভালো শিল্প আছে, হ্যাঁ, কি হবে তাহলে? আমরা কিছু আমাদের মানে আর্থিক অবস্থাটাও কিছু সলভ হবে। আমাদের সংসারে কেউ রাজমিস্ত্রি কাজ করছি, কেউ ঠিকাদার কাজ করছি, কেউ কোলেরদের ঠিকাদার কাজ করছি, কেউ তো গাছ কাটতে যাচ্ছে, সেই লেবার খাটছি, এবার কাজ আমাদের এভাবে খেয়েছি। বড় ভালো ফ্যাক্টরি যদি হয় তাহলে আমাদের অনেক বেকার ছেলে কাজ পাবে, যাতে না গ্যাস দূষিত না হয়। সেই জমি তো প্রচুর রয়েছে, হ্যাঁ জমি প্রচুর আছে, জমি জায়গা আমাদের এখানে প্রচুর জায়গা আছে, যদি জায়গাতে কিছু একটা ইয়ে করা হয় তাহলে সুবিধা। এই জমিতে যদি কোনো ভালো শিল্প আসে তাহলে এখানকার বেকার সমস্যা অনেকখানি দূর হবে এবং এখানকার আর্থ সামাজিক অবস্থা অনেকটাই উন্নতি হবে। ক্যামেরায় টনি আলমের সঙ্গে হরি ঘোষের রিপোর্ট, জামুরিয়া, পশ্চিম বর্ধমান। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।